আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককেই অভিনন্দন। আজকে আমি অন্য রকমের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গাইস, প্রথমেই দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে দেখেন এটা হলো একটা রাস্তা, মেইন রোড থেকে রাস্তাটা এই দিকে আসছে। প্রথমেই যখন আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জ শহরের দিকে, তখন প্রথম ভাবছিলাম যে এটা যে কোনো একটা পার্ক, অনেক লোকজন দেখি এখানে ঢুকতেছে। আপনারাও দেখেন, হঠাৎ করে দেখলে মনে হবে যে এটি একটি পার্ক, আসলে এটি কোনো পার্ক না। দেখেন দলে দলে কিন্তু মানুষের ছবি তুলতেছে এখানে। একটু সামনের দিকে আগায় দেখি কি দেখা যা। মাশাল্লাহ, এখানে অনেক সুন্দর অনেক রকমের ফুলের গাছ রয়েছে, বিভিন্ন জাতের গাছও রয়েছে, খুব সৌন্দর্য। আসলে এই জায়গাটা কিন্তু একটা পর্যটক এরিয়া হয়ে গেছে মনে হচ্ছে। এটা আমি আপনাদেরকে অবশ্যই বলছি লোকেশনটা কোথায়, কিশোরগঞ্জের মধ্যে এটা। গাইজ দেখতে পেরেছেন, ওই দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে, চলেন আমরা বাড়িটা পর্যন্ত যাই, আমি আপনাদেরকে দেখাই, চলেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে অ্যাকচুয়ালি ছবি তুলতেছে, ঘুরতে আসতেছে। জানি না হঠাৎ করে কেন এত সুন্দর এই জায়গাটা এরকম হলো। চলেন দেখা যাক আজকে কি দেখাতে পারি। এই যে দেখেন একটি বাড়ি রয়েছে, আসলে গাইস এটা কোনো পার্ক না, এটা একটি বাড়ি। এটা হলো আমাদের কিশোরগঞ্জের দুই আসনের সংসদ সদস্য, ওনার বাড়ি এটা। উনি এখানে থাকেন না, ওনার বড় ভাই এনে থাকেন, এটাই বলল। আমি এখানে কিছু কর্মচারী আছে, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে ছবি তুলতে বা ঘুরতে এখানে আসে, কারণ জায়গাটাতে আসলে দেখার মতো নেই। খুবই সুন্দর করে উনি সাজিয়েছেন বাড়িটা, সামনে বিশাল একটা পুকুর। দেখতে পেরেছেন গাইস, প্রচুর লোকজন কিন্তু আসছে এখানে, বিভিন্ন জাতের ফুলের গাছ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর রয়েছে, অসাধারণ। আপনারা যারাই আসবেন, এই লোকেশনটা হলো আসলেই কিশোরগঞ্জ, এটাও হলো আপনার বিন্নাআডি পাকুইন্দা থানার মধ্যেই পড়েছে। অসাধারণ কিন্তু গাইস, দেখতে পেয়েছেন লোকিনটা। ওই দেখা যাচ্ছে রাস্তাটাও একবারে এই রাস্তা হেঁটে হেঁটে কিন্তু মেইন রাস্তা পর্যন্ত গিয়েছে। ওই যে দেখেন একটা বাস দাঁড়িয়ে আছে, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। যারাই কিশোরগঞ্জ আসবেন আমি অনুরোধ করব একটু ঘুরে যাবেন, অসাধারণ। আবার হঠাৎ করে রাস্তায় যাওয়ার পথেই কিন্তু এটা পড়েছে, এই জন্য আমি চিন্তা করলাম যে অবশ্যই এখানকার একটা ভিডিও আপলোড করা যা। আমি অনেকেই জিজ্ঞাসা করেছি, তারপরে ওরা বলছে যে এটা মাননীয় সংসদ সদস্যর বাড়ি। মাশাল্লাহ উনি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আমার কাছে খুব ভালো লেগেছেন। অবশ্যই আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।